মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, 2041 সালে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে নীলফামারি। কারণ যেই শহরে যে জেলায় এত তরুণ কবি থাকে, লেখক থাকে, এত চমৎকার করে নৃত্য পরিবেশনা করলো, সুন্দর করে গান করলো, সেই শহর বাংলাদেশের অন্য শহরের চেয়ে একটু হলেও এগিয়ে আছে। বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু নীলফামারি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ভিশন 2041 নীলফামারির এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, করোনার জন্য আমাদের এই কার্যক্রমের বিঘ্ন হয়েছে, আবারও আমরা শুরু করলাম, এবার আমরা বিপুল সাড়া পেয়েছি, আমরা আশা করছি ভবিষ্যতে আমরা এগিয়ে যাব। তিনি আরো বলেন, এই সংগঠনের নাম ছিল ভিশন 2021, আমরা এখন দাঁড়িয়ে আছি 2024-এ। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠান নিয়ে, আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন ভিশন 2021-কে ভিশন 2041 হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। তাই আজ থেকে এটি হবে ভিশন 2041। যে পড়ো, বই পড়ো এবং লেখো, ক্লাসের বাইরে বই পড়তে হবে, এটা আমি অনেকবার তোমাদের সামনে বলেছি, এখনো বলছি তাদের সঙ্গে সুর মিলিয়ে, পড়ো বাইরের বই পড়ো এবং লেখো, আগামীতে দেখা হবে, সবাই ভালো থাকবে। বেলুনুরিয় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবাল। এতে সভাপতিত্ব করেন ভিশন 2041 নীলফামারির প্রধান সমন্বয়ক মোহাম্মদ অদুদ রহমান। তুমি কি $20 থেকে অমূল্যবান একটা জিনিস হতে চাও, নাকি সত্যিকার মানুষ হতে চাও? বলো, সত্যিকার মানুষ হতে চাও, কাজে লেখাপড়ার বাইরে যা যা আছে সব কিছু করবে, যে যাই বলুক। যারা ছড়া কবিতা লিখছেন তারা ছন্দ পাঠ করবেন, ছন্দ সম্পর্কে জানার জন্য একটা বইয়ের আমি সুপারিশ করছি, তারা কিনে স্কুলে স্কুলে দিতে পারেন। সেটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন কবি ও শিশু সাহিত্যিক আক্তার হোসেন, সুজন বড়ুয়া, নীলফামারি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। অনুষ্ঠানের আয়োজকরা বলেন, নীলফামারির এক শহরে 1,14,000 ক্ষুদে কবি, এসব কবি প্রতিনিয়ত লিখছে ছড়া কবিতা, ধাপে ধাপে তৈরি হওয়া এসব কবি ছড়িয়ে পড়ছে গোটা দেশে। 2015 সালে জেলা শহরে ভিশন 2021 নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে এসব কবি। এর ধারাবাহিকতায় শনিবার বেলা 11টার দিকে দেশবরণ্য একাধিক ব্যক্তির অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হলো ছড়া ও কবিতা লেখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্ষুদে কবিদের লেখা কবিতা ও ছড়া বইয়ের মোড়ক উন্মোচন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারুফ হোসেন, MtvBd-News, নীলফামারী।